ঐন্দ্রিলা কত পেজ পর্যন্ত পড়ানো হয়েছিল বলো? ম্যাম, ওই যে জেঠে নাটক হবে বলছিল 9 অবধি, তারপরে আর পড়ানো হয়নি? না? হ্যাঁ ম্যাম, ওই ইয়ে অবধি হয়েছিল, মিলানো টিলানো অবধি হয়েছিল। কেন হ্যাঁ হ্যাঁ, ওই মিলানো ব্ল্যাক পিরিয়ড ওইদিকে। হয়েছিল? হ্যাঁ হ্যাঁ ম্যাম, এক্সামটা এগুলো হয়ে পড়েছে? গেছে। হ্যাঁ ম্যাম, এটা এক্সামটা হয়নি ঐন্দ্রিলা, এটা হোমওয়ার্ক দেওয়া ছিল। ম্যাম আমি জানতাম না ওই জন্যে। ম্যাম আমি করেছি, করেছিল হোমওয়ার্ক? আচ্ছা, ও হ্যাঁ ম্যাম, ওটা তো হোমওয়ার্ক দিয়েছিল, আমার মনে নেই। ম্যাম সেদিনকে ওই ফিমেল মেল ওইগুলো ফলিয়েছিলেন, ওই ওই অবধি এসছে, ওই 41 অবধি এসছে এইটা। আর তারপরে তো ম্যাম 42 পৃষ্ঠা, ম্যাম এটা 42 পৃষ্ঠা। আজকে কেউ আসছে না? না ম্যাম, স্বর্ণ আর ইতিশা আর আমি। হ্যাঁ ম্যাম, স্বর্ণ নাটক করছে নাকি? আচ্ছা, স্বর্ণ কি নাটক করছো? তুমি কি হয়েছো? গুড মর্নিং ম্যাম। আচ্ছা, গুড মর্নিং অভিরু। ম্যাম গ্রাস হপার বের করবো? ঠিক আছে ম্যাম, বের করেছি। 44 পেজ, 44। আচ্ছা, ওই দিনের বাড়ির পাশে কে থাকে? না আমার বাড়ির পাশে তো আমার আমাদের ক্লাসে যে কজন পরে কেউ থাকে না। কেউ থাকে না? আচ্ছা, আর স্বর্ণবের বাড়ির পাশে কোনো বন্ধু থাকে নাকি? প্রীতি থাকে? জানি তো প্রীতিকে। ম্যাম হ্যাঁ, প্রীতি দাদা থাকে। ইতিশার বাড়িটা কোনখানে? ইতিশা, ইতিশা। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? ম্যাম স্বাগত আসছে। হ্যাঁ স্বাগত, তোমার বাড়ি কোথায় বলো? ম্যাম মনোহরপুর। মনোহরপুর? হ্যাঁ ম্যাম। মনোহরপুরটা কোন জেলার? ম্যাম পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের কোনখানে? ম্যাম দাঁতনে। ম্যাম দাঁতনে? ম্যাম আমি তার স্কুলে পড়ি জানেন। ও আচ্ছা, একই স্কুলে পড়ে দুজনে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাস, তার মানে অভিরূপের একজন বন্ধু এখানে আছে, স্কুলের বন্ধু। আমার সঙ্গেই ফার্স্ট বেঞ্চ। আচ্ছা, তাহলে আমরা একটু এই চ্যাপ্টারটা শুরু করি সবাই, লেসন 3। আচ্ছা, দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য অ্যান্টস। গ্রাস হপার মানে হলো ঘাস হরিণ, এবং অ্যান্টস, অ্যান্টের পরে দেখো এস আছে, মানে পিঁপড়েরা। ঘাস হরিণ এবং পিঁপড়েরা, প্লুরাল নাম্বার আছে, অনেকগুলো পিঁপড়ের গল্প। তাহলে একটা ঘাস হরিণ আর অনেকগুলো পিঁপড়ের গল্প, এস আছে, তাহলে এটা প্লুরাল নাম্বার হবে। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা কি করব, গল্পের দিকে যাব। আমরা কোয়েশ্চেন গুলো পরে করব, আগে গল্পটা পড়ব, ঠিক আছে? ইউনিট 1। ওয়ান সামার্স ডে আ গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। গ্রীষ্মের দিনে, সামার্স ডে মানে গরমের দিনে বা গ্রীষ্মের দিনে,
সবাই খাতা নিয়ে বসো, মানেগুলো চটপট লেখো। সামার্স মানে গ্রীষ্মের দিন, গ্রীষ্মকাল বা গরমের দিন। যেমন এইবার সামার সামার সিজন আসবে, দেখেছো? ওয়াই সামার ডে মানে স্বর্ণ, তুমি একটা না স্বর্ণ, তুমি একটা হেডফোন লাগাবে, হ্যাঁ তোমার কথা আমার শুনতে সুবিধা হবে, তোমারও আমার কথা শুনতে সুবিধা হবে। ভালো করে তোমার সাউন্ডটা আসছে না, হেডফোন আছে? সবাই লিখেছো সামার্স ডে মানে গরমের দিন, গরম একটা সিজনের নাম, গ্রীষ্মকাল সেই গ্রীষ্মকালের একটা দিন। গ্রাস হপার মানে হলো ঘাস ফড়িং, গ্রাস মানে হলো ঘাস, আর ঘাসে এক ধরনের ফড়িং থাকে সেটাকে ঘাস ফড়িং বলে, দেখতেও অনেকটা ঘাসেরই মতো গ্রিন কালারের, দেখেছো কেউ? আমরা ওটাকে আরেকটা অন্য নামেও বলি, কি বলি বলতো? গঙ্গা ফড়িং ও বলা হয়, অনেকে বলে উই চিংড়ে বলে না, ওইটাই সবাই দেখতে পাবে যে ঘরে অনেক সময় লাইট জ্বলে চলে আসে। বলা হচ্ছে, বুঝতে পারছো? হপ মানে লাফানো, আর হপিং কথার অর্থ হলো লাফা মানে লাফাচ্ছিল, ওয়াজ হপিং মানে লাফাচ্ছিল। হ্যাঁ, হপ মানে হপিং হলো লাফানো, হ্যাঁ পাস্ট টেন্সে হচ্ছে। তো কোন কাজ পাস্ট টেন্সে চলতে থাকলে মানে চলছে, কন্টিনিউ করলে তখন কি হয়? ওয়াজ প্লাস আইএনজি হয়, তখন হপিং হয়, এখানে হপিং হবে। অ্যাবাউট ইন আ ফিল্ড, ওয়াজ হপিং লিখেছো, লাফাচ্ছিল? যেমন ফড়িংরা করে আর কি, একটা গ্রীষ্মের দিনে একটা ঘাস ফড়িং কি করছিল মাঠের এদিকে, হ্যাঁ এদিকে ওদিকে লাফাচ্ছিল। He was chirping and singing merrily. Chirp মানে হলো পতঙ্গের কিচিরমিচির করা। কিচিরমিচির যে একটা শব্দ হয় না পতঙ্গরা করে, মানে ইনসেক্টরা। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। ম্যাম সামার মানে কি? সামার মানে গ্রীষ্ম বা গরম, গ্রীষ্মকালকে সামার সিজন বলা হয়, আর গ্রীষ্মকালের একটা দিনকে বলা হয় সামার্স ডে। বলছি যে এটা CHIRPING এটা কি হয়, এর মানেটা? হপি এর মানে হলো কিচিরমিচির শব্দ, কিচিরমিচির শব্দ, কিচিরমিচির শব্দকে বলা হয় চিরপিং। সিঙ্গিং মেয়ারলি, সিঙ্গিং মানে কি? গান করা, মে গান করা, গান করা, গান করা, গান করা মানে কিচিরমিচি পুরোটার মানে হচ্ছে সে, হি বলা হয়েছে মানে সে নিশ্চয় মেল, তাই জন্য হি এসেছে। তো হি ওয়াজ চিরপিং এন্ড সিঙ্গিং মিয়ারলি মানে সে কিচিরমিচি করে গান করছিল, কিচিরমিচির সাথে গান করছিল। আচ্ছা মেরিলি মানে উল্লাসের সঙ্গে মানে আনন্দের সঙ্গে, মেরিলি মানে আনন্দের সঙ্গে। এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, একটা পিঁপড়ের দল কি করছিল, হেঁটে যাচ্ছিল তার পাশ দিয়ে। একটা পিঁপড়ের দল, এ গ্রুপ অফ অ্যান্টস, গ্রুপ অফ অ্যান্টস মানে পিঁপড়ের দল, ওয়াকড মানে হেঁটে যাচ্ছিল, মানে তার পাশ দিয়ে। ওয়াক
মানে তারা বয়ে নিয়ে যাচ্ছিল হলো বয়ে নিয়ে যাওয়া বহন করা। এবার এটা পাস্ট টেন্স হচ্ছে, তাহলে ক্যারির সঙ্গে ইডি যোগ হলে তখন কি হয়, এই ওয়াইটা আই হয়ে যায়, দেখতে পাচ্ছ প্লাম সিট অফ কর্ন। প্লাম মানে কি, পরিপুষ্ট, মানে যার গঠনটা একদম ঠিকঠাক। ম্যাম প্লাম লিখবো? হলো বীজ বা দানা, অফ কর্ন মানে হলো শস্যের। They carried plum seeds of corn. তারা বয়ে নিয়ে যাচ্ছিল কি, শস্যের দানা। মানে কি প্লাম মানে হলো পরিপুষ্ট বা হৃষ্টপুষ্ট, মানে যে দানাটা নিয়ে যাচ্ছিল সেটা একদম খুব সুন্দর পরিপুষ্ট আর কি, ভালো গ্রোথ হয়েছে। ম্যাম কর্ন মানে কি? কর্ন মানে শস্য, C-O-R-N, corn. Corn মানে শস্য, যেমন হলো ধান একটা শস্য। Weekend, W-A-L-K-E-D? Walked মানে হেঁটেছিল। আমরা বলি না morning walk, সেই walk. Walk মানে হেঁটেছিল। Corn মানে শস্যর দানা। Corn মানে শস্যর দানা। একটা ঘাস করি মাঠের এদিকে ওদিকে ঘুরছিল। সুবিধা আছে কোনো, বুঝতে পেরেছো? একটা পিঁপড়ের দল তাকে তার পাশ দিয়ে যাচ্ছিল। তারা একটা হৃষ্টপুষ্ট বা পরিপূর্ণ শস্যের দানা নিয়ে যাচ্ছিল, বয়ে নিয়ে যাচ্ছিল। Where are you going with these heavy things? Asked the grasshopper. Grasshopper তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা এই ভারী জিনিসটা নিয়ে কোথায় যাচ্ছ? Heavy মানে ভারী, H-E-A-V-Y, heavy মানে ভারী। Ma'am, heaviest মানে তাহলে আরো ভারী। হ্যাঁ, সব থেকে ভারী, মানে যখন
তোমার তুলনাটা কম্পারিজনটা সবার মধ্যে হবে তখন কি হবে ম্যাম এই হেভিটা তো এখন ফার্স্ট টেন্সে ম্যাম হেভিটা ফার্স্ট টেন্স এখন আর হেভিস তখন হবে ফার্স্ট প্রেজেন্ট টেন্স হেভিটা তো প্রেজেন্ট টেন্স যখন ইডি যোগ থাকবে সেই ক্ষেত্রে ফার্স্ট টেন্স হবে ঠিক আছে কিন্তু এটা প্রেজেন্ট টেন্স আছে ঠিক আছে প্রেজেন্ট টেন্স আছে আচ্ছা where are you going with this heavy things এই ভারী জিনিস নিয়ে কোথায় যাচ্ছো আস্ট মানে জিজ্ঞাসা করেছিল আস্ট মানে জিজ্ঞাসা করেছিল দা গ্রাসহপার মানে ঘাস পরিংটা পিঁপড়েগুলোকে জিজ্ঞেস করেছিল পিঁপড়েরা তো ওই ভারী একটা পরিপুষ্ট শস্যের দানা নিয়ে যাচ্ছিল শস্যের দানা বলতে ম্যাম আস্ট মানে কি আস্ট মানে জিজ্ঞাসা করেছিল জিজ্ঞাসা করেছিল আস্ট মানে জিজ্ঞেস করা আর আস্ট মানে জিজ্ঞেস করেছিল বলেছিল মানে পাস্ট টেন্সে হ্যাঁ ইডি আছে ইডি থাকলেই সহজে বোঝা যায় যে এটা পাস্ট টেন্স আছে without stopping the fast and replied without stopping মানে না থেমে without stopping মানে হলো না থেমে stop মানে থামা তোমরা জানো আর without stopping মানে না থেমে good morning এত দেরি কেন দেখো আমরা grasshopper and ants টা পড়ানো পড়াচ্ছি লক্ষ্য করো তোমাকে আমি প্রথমটা আবার বলে দেবো এখন যেখান থেকে হচ্ছে সেখানটা লক্ষ্য করো উইদাউট স্টপিং না থেমে দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড মানে ওই দলে যে ওই সারিতে যে প্রথম যে পিঁপড়েটা ছিল সে উত্তর দিল রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল ম্যাম রিপ্লাইড মানে পাস্ট টেন্স হবে ইডি যোগ করা আছে ঠিক একদম ঠিক past tense হলো উত্তর দেওয়া ইংরেজি past tense ইডি যোগ করা আছে তো হ্যাঁ ম্যাম past tense হবে তো ইডি যোগ করতে ইডি ম্যাম রিপ্লাইড মানে কি ম্যাম রিপ্লাইড মানে কি রিপ্লাই মানে হলো উত্তর দেওয়া আর রিপ্লাইড এখানে কি করে রিপ্লাইড হলো আর ই পি ম্যাম প্রেজেন্ট টেন্স আছে রিপ্লাইটা রিপ্লাইড উত্তর দিয়েছিল ঠিক আছে আবার কি কারো কিছু অসুবিধা হচ্ছে নাকি না ম্যাম না ম্যাম আমরা কেউ কথা বলছে খুব ওই জন্য বললাম টু আওয়ার অ্যান্ট হিল অ্যান্ট হিল মানে হলো পিঁপড়ের ঢিবি তোমরা কখনো দেখেছো পিঁপড়ের ঢিবি হ্যাঁ ম্যাম দেখেছি মাটি মাটি জড়ো করে করে ওরা একটা ঢিবির মতো বানায় সেটাই ওদের বাড়ি সেটাকে পিঁপড়ের ঢিবি বলে ভেঙে দিয়েছিলাম আমি কামড়ে দিয়েছি হ্যাঁ ভাঙলেই একদম তেড়ে আসে এক দল বাড়ি তো ধরো আমাদের বাড়িও যদি কেউ ভেঙে দেয় আমরাও তো তেড়ে যাবো বিজা এত কথা হচ্ছে কেন অ্যান্টহিল লিখে নাও অ্যান্টহিল মানে হলো পিঁপড়ের ঢিবি This is the third seed I am carrying today. এটা হলো তৃতীয় শস্য দানা আমরা আজকে বয়ে নিয়ে যাচ্ছি মানে তারা এর আগে দুটো শস্য দানা নিয়ে এসেছে দিকে নেব খাতা একটু দেখ দাগ দিয়ে দিন দিস ইজ দা থার্ড সিড থার্ড মানে তিন নম্বর এটা কি লিখতে হবে তোমাদের ফার্স্ট হ্যাঁ ম্যাম লিখে দিন তৃতীয় ম্যাম জানি হ্যাঁ তৃতীয় সিড সিড মানে আগেই বলেছি সিড মানে বীজ বা দানা আই অ্যাম ক্যারিং টুডে আমি বয়ে নিয়ে যাচ্ছি আজকে ক্যারিং এখানে ক্যারিং মানে
এটা কোন টেন্সে আছে অভিরূপ বলো তো? আই অ্যাম ক্যারিং, ম্যাম ক্যারিং, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কোন ফর্ম আছে বলো তো? এটা হচ্ছে ওয়াজ, মানে এটা ম্যাম প্রেজেন্ট টেন্সের পাস্ট। প্রেজেন্ট টেন্সে তিনটে ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। ম্যাম কন্টিনিউয়াস যখনই কোনো কাজ চলছে বোঝায় তখনই কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছে মানে ওরা নিয়ে যাচ্ছে, একটা সময় ধরে কাজটা চলছে, তাহলে তখনই কি হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। আর যখনই তোমরা লক্ষ্য করবে যে কোনো ভার্বের পরে আইএনজি আছে তখনই সেটা যেকোনো টেন্স, যেকোনো পাস্ট প্রেজেন্ট বা ফিউচারে কন্টিনিউয়াস টেন্স হবে। এবার কোন কোন কোনটার মানে প্রেজেন্টের কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, সেটা তার আগে বসা ভার্বটাকে দেখে তোমাকে চিনতে হবে। তো এম আছে, এম মানে প্রেজেন্ট টেন্সেই এম হয়, এম ইজ আর প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি ওয়াজ থাকতো এখানে তাহলে কিন্তু এটা পাস্ট কন্টিনিউয়াস হতো। হুম, বুঝেছো? আচ্ছা, যখনই দেখবে এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে তখন সেটা কি বলছি, সেটা কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বহন করা, ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া আর ক্যারিং মানে বয়ে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে ওরা বলছে আমরা বয়ে নিয়ে যাচ্ছি। এখানে হবে দিস ইজ এ থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, এটা তৃতীয় শস্য দানা যেটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজকে। ম্যাম বুঝতে পেরেছি, যদি থাকে তাহলে বুঝবো আছে। ভালো করে একটু বলো তো তুহিন, তোমার আওয়াজ খুব আস্তে আসছে, তুমি একটা হেডফোন নিয়ে নেবে। ম্যাম বলে বুঝতে ম্যাম ঠিক হয়ে যায় না? ঠিক ঠিক হয়নি, তুহিনের কথাটা শুনি। যখন যখন হেল্পিং ভার্ব না, যখন যে দুই ভার্বটাকে আমরা দেখবো তার শেষে যদি আইএনজি যোগ থাকে তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, যদি কোন সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে মেইন ভার্ব তার সেটার শেষে আইএনজি যুক্ত হয় এবং সরি আমি ভুল বললাম, কি ভার্ব হবে এটা অভিরূপ? ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে এবং এম ইজ আর থাকবে তখন সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কোনো কন্টিনিউয়াস টেন্স বোঝার সবথেকে সোজা উপায় দেখো, সব সময় দেখবে ভার্বের শেষে আইএনজি যোগ আছে কিনা, তাহলেই তোমরা ধরে নেবে যে এটা যে কোনো একটা ভাগের কন্টিনিউয়াস টেন্স হবে। যেমন পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, নিজ যোগ থাকলে বুঝে নিবে ওটা পাস্ট টেন্স আছে। হ্যাঁ, এই আর কন্টিনিউয়াস টেন্স ধরার সহজ উপায় হলো আইএনজি যোগ থাকবে। আইএনজি মানেই কন্টিনিউয়াস টেন্স, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। এবার কি করে বুঝবে সেটা কোন কন্টিনিউয়াস না, ভার্বটা দেখে নিও। হুম, এগুলো শেখাবো একদিন, টেন্সটা এবার একদিন ধরতে হবে, পার্সেন্টটা হয়ে যাক তারপরে আমরা টেন্স করব। শিখবে তো সবাই? ম্যাম আগে শিখে গেছে, অভিরূপ জানে কিছুটা, আর বাকিদের একটু শিখতে হবে। Why are you working so hard? Why are you working so hard? তোমরা কেন এত কঠিন কাজ করছো? ওদেরকে জিজ্ঞেস করলো, ইমপ্রেজারকে গ্রাস হপার জিজ্ঞেস করলো তোমরা কেন এত কঠিন কাজ করছো। রাহি সাউন্ডটা একটু কমাও তো, রাহি সাউন্ড কমাও।
তবে এখানে গল্পটা আমরা দেখবো যে গ্রাস হপার খুব কুড়ে আর পিঁপড়েরা হলো খুব পরিশ্রমী। গল্পটি দেখো খুব সুন্দর গল্প। তো পিঁপড়েকে জিজ্ঞেস করলো, তো বললো যে পিঁপড়েরা তোমরা, এই গল্পটা আমিও অনেকবার শুনেছি, আমি এটা অনেকবার পড়েছি। Why don't you come and sing with me? কেন তুমি আমার সঙ্গে এসে গান করছো না, আমাদের আমার সঙ্গে আসছো না আর গান করছো না? Said the grasshopper. Grasshopper বললো, তাহলে said মানে কি? বলা। ঠিক আছে, আর কোনো কঠিন শব্দ এখানে নেই। হ্যাঁ ম্যাম। We are helping to store food for winter. We are helping to store food for winter. Food মানে হলো খাদ্য, store মানে সঞ্চয় করা। Store মানে সঞ্চয় করা, food মানে খাদ্য। Winter মানে শীত। Store মানে ম্যাম, store মানে সঞ্চয় করা কি? হ্যাঁ। Winter মানে তো শীত। স্টোর মানে সঞ্চয় করা, স্প্রিং মানে হচ্ছে বসন্ত। ছেলে মার কাছে, ছেলে মার কাছে। আপনার কথা শোনা যাচ্ছে না, বলছি না তো তোমরা লিখছো বলে। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মুভি গেছে তো। আমার কথা আপনার কথা শুনতে পাচ্ছি না আমি ঠিক করে। আচ্ছা দেখো, কিছু করার নেই, নেটওয়ার্কের সমস্যা তো হয়েই থাকে এরকম। আচ্ছা হেল্প মানে তাহলে সাহায্য করা, হেল্প মানে হেল্পিং মানে সাহায্য করছি, হেল্পিং মানে সাহায্য করছি। মানে টু স্টোর মানে জমিয়ে রাখতে, ফুড ফর উইন্টার খাদ্য শীতের জন্য। ইউ শুড অলসো ডু দ্য সেম, এগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, আপনি যেগুলো দেখছিলেন। হ্যাঁ ম্যাম। আমরা আজকে এই পর্যন্তই পড়বো। তারপর ম্যাম ইউনিট 2 আছে। আচ্ছা এই পর্যন্তই আমরা পড়বো, প্রথম থেকে আরেকবার দেখে নিই। আমরা কম কম পড়বো কিন্তু ঠিকঠাক পড়বো। আচ্ছা ম্যাম প্রথমে কে পড়বে? প্রথমে আমিই পড়ব, আমি আরেকবার পড়ে দিই তারপরে তোমরা পড়বে। ওকে ম্যাম। ইউ নিড ওয়ান, লেটস গো। ওয়ান সামার্স ডে আ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। একটা গ্রীষ্মের দিনে একটা ঘাস করি এদিক ওদিক ঘুরছিল মাঠে, মাঠের এদিক ওদিকে ঘুরছিল, লাফাচ্ছিল, ঘুরছিল না সরি লাফাচ্ছিল। হপিং মানে, হপিং মানে লাফাচ্ছিল, 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 লাফাচ্ছিল। আচ্ছা এটা কোন টেন্সে আছে কে বলতে পারবে? ম্যাম সামার ডে গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। কোয়েন্দ্রিলা বল। ম্যাম এটা হবে ম্যাম কন্টিনিউয়াস টেন্স। কারণ এটাতে ing যোগ আছে। হ্যাঁ মানে
একটা কাজ চলছিল পাশে, আগে কোন মানে পুরো আগে কোন দিন চলছিল, হয়ে গেছে এরকম সময়ের কথা বলছি, তো সেটাকে বলা হয় ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার হবে আর ভার্বের শেষে আইএনজি যোগ হবে, ঠিক আছে? হি ওয়াজ চ্যাপিং এন্ড সিঙ্গিং মেরিলি, সে কিচির মিচির করে গান গাইছিল আনন্দের সঙ্গে বা উল্লাসের সঙ্গে। আর গ্রুপ অফ অ্যান্টস ওয়াক পাস্ট হিম, একটা পিঁপড়ের দল তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সবাই খুব মন দিয়ে শোনো, একদম কম পড়া দিয়েছি, একটু ভালো করে নাও, তাহলে কালকে আমাদের আবার এগিয়ে যেতে সুবিধা হবে। দে ক্যারেড পাম সিড অফ কর্ন, হ্যাঁ পরের দিন তারা কি বয়ে নিয়ে যাচ্ছিল, না তারা একটা পরিপুষ্ট শস্য দানা মানে দানা জায়গায় একটা গান্ধী মেলা হবে, সেখানে যেতে বলেছে আমাকে, ডেকেছে গান করার জন্য চিঠি দিয়ে। তুমি তো প্রাইজ পেয়েছো দেখলাম, আমরা খুব খুশি হয়েছি। আমাদের স্টুডেন্ট যখন গাছ কারো কাছে মানে ওখানে গাছটাকে বড় করতে হবে, আম ফলাতে হবে, দিলে ওরা আবার পুরস্কার দেবে। আচ্ছা তাহলে পড়ি, where are you going with this with those heavy things, এই ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? those মানে তাহলে এত ভারী জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছ জিজ্ঞেস করলো ঘাস করিংটা পিঁপড়েদেরকে। Without stopping the first and replied, না থেমেই প্রথম পিঁপড়েটা বললো, মানে সে তার কাজে কত মনোযোগী, দেখো সে থামলো না, সে তার কাজ করতে করতেই বললো, to our anthill, আমাদের পিঁপড়ের ঢিবিতে, this is the third seed I am carrying today, এটা তৃতীয় না যেটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজকে। Why are you working so hard, তোমরা এত কষ্টকর কঠিন কাজ করছো কেন? Why don't you come and sing with me? আমার সঙ্গে এসে তোমরা গান করছো না কেন? Said the grasshopper. Grasshopper বললো। Grasshopper দেখো খুব আনন্দের সঙ্গে বেশ গান করছে আর বসে আছে। তার কোনো ভবিষ্যৎ চিন্তা নেই যে আমার শীতকাল এলে কি হবে, সেই চিন্তাটা তাদের নেই। কিন্তু পিঁপড়েরা আছে, সেই ওই জন্য পিঁপড়েরা জানে তো শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করে রাখতে হয়, সেই জন্য সে কাজে ব্যস্ত ভীষণ। Oh, we are helping to store food for winter. আমরা শীতকালের জন্য খাদ্য সঞ্চয় করছি। You should also do the same, said the ant. Ant বললো, মানে পিঁপড়ে বললো, তোমারও এটা করা উচিত। পড়াবো আর, আজকে আর পড়াচ্ছি না, হ্যাঁ? এবারে ম্যাম আমরা পড়বো। chirping and singing merrily. A group of ants walked past him. They carried plum seeds of corn. আচ্ছা মানেটা বলো। মানে হচ্ছে একটি গ্রীষ্মকালের দিনে একটি গঙ্গা ফড়িং লাফাচ্ছিল একটি জমির ভেতরে, একটা মাঠে, এপাশে ওপাশে, হপিং অ্যাবাউট মানে এদিকে ওদিকে লাফাচ্ছিল।
হি ওয়াজ ও গান গাইছিল কিকির মিচির করে আনন্দের সঙ্গে বা উল্লাসের সঙ্গে মানে একটি একদল পিঁপড়ে ওয়াকড পাস্ট হিম মানে হেঁটে যাচ্ছিল তার পাশ দিয়ে দে ক্যারিশ পাম্প সিট অফ কর্ন মানে তারা নিয়ে যাচ্ছিল একটি সিট মানে সর্ষের দানা অফ কর্ন মানে সর্ষের দানা যেমন ধান গম এগুলোকে শস্যের দানা বলা হয় শস্য বলা হয় আর এদের দানাকে শস্যের দানা বলা হয় তারপরে তুহিন পড়ো ওর কথা চলে যাচ্ছে না ম্যাম না ম্যাম আছে তুমিনের কথা শোনা যাচ্ছে না তুমি হ্যাঁ বলো Where are you going with those heavy things? Also do the same.